আচ্ছা, আমরা শুরু করি এবার। এবার তুমি আসো, দেখো তো। তাহলে ধরো আমরা একটা বক্স নিলাম, আচ্ছা একটা বক্স আমরা ড্র করছি, যা সেই বক্স। আচ্ছা ধরো এই বক্সের ভেতরে একটা পার্টিকেল তুমি ইমাজিন করো। আমি জাস্ট ওই ওই সাইডের একটা ওই সাইডের সারফেসটাকে আমি নিচ্ছি, আগে না, যা। আচ্ছা ঠিক আছে, এটা সহজ কালার করতে হবে, বুঝতে পেরেছি। না বেশি মোটা হয়ে গেছে, আমি বক্সের আমি মানে বক্সের একটা সাইড কে আমি নিচ্ছি, জাস্ট এটা আমি আর কি বুঝালাম। আমি বক্সের একটা সাইড আমি নিচ্ছি। আচ্ছা এর ভিতরে একটা পার্টিকেল আছে, আচ্ছা এই পার্টিকেলটা ধরো গিয়ে বক্সের এই সাইডে কলিশন করলো, ঠিক আছে কিনা, কলিশন করে আবার রিটার্ন করলো। আচ্ছা ঠিক আছে, তা এখন এই যে এই পার্টিকেলটা যখন এখানে এসে কলিশন করলো তখন এবং ও রিটার্ন করলো, তো ও যাওয়ার সময় ওর স্পিড ছিল ইউ, ঠিক আছে কিনা, আর ও রিটার্ন করার সময় ওর স্পিড ছিল মাইনাস ইউ। এই একটা পার্টিকেলের ম্যাস, এই একটা পার্টিকেলের ম্যাস কে আমরা ধরছি এম। একটা পার্টিকেলের ম্যাস কে আমরা কি ধরছি বলো? এম। এম তাহলে বলো এই পার্টিকেলটার ইনিশিয়াল ইনিশিয়াল মোমেন্টাম কত? এম ইনটু প্লাস ইউ। প্লাস ইউ ফাইনাল মোমেন্টাম কত? এম ইনটু মাইনাস মাইনাস ইউ। মাইনাস ইউ তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? ফাইনাল মোমেন্টাম মাইনাস